গুড মর্নিং এভরিবডি, সবাই কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর চলে এসেছি বাবা স্কুলে, আর বই নিতে চলে এসেছি। তো বইগুলো নেওয়া হয়ে গেছে, আর সমস্ত কিছু মিলিয়েও নেওয়া হয়ে গেছে আর কি, যেহেতু অনেকগুলো বই সব কিছু মিলিয়েই দিয়েছি। তো এখন হলো বাড়ি যাওয়ার পালা। তো চলো, আর যে বাড়িতে যাচ্ছি এখন, তো চলো বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরবেলা তো বই টইগুলো নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি বইগুলো দেওয়ার মানে বইগুলো দেওয়ার কথা ছিল আগে, আমার যাওয়া হয়নি। কি শরীর ভালো ছিল না, কানে প্রচণ্ড ব্যথা ছিল, তো সেই জন্য যাওয়া হয়নি। তো আজকে বইগুলো নিয়ে এসেছি। আর বাবা তো নতুন বই পেয়ে খুবই খুশি হয়েছে। কী কী বই দিয়েছে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? পুরো একদম প্যাক করা। আর মামাম যেহেতু ভালো রেজাল্ট করেছে, তাই জন্য পাপা মামাকে অনেক কিছু গিফট এনে দিয়েছে। কী কী গিফট এনে দিয়েছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। আরও আগে বইগুলো দেখিয়ে নিই। বইয়ের বাক্স আর কি, খুল যা সিমসিম, খুল যা সিমসিম হলে বের কর। দেখো কি কি আছে, একবার দেখো। আচ্ছা, একটা লুডুর খেলনা বেরিয়েছে। আচ্ছা, এখানে আবার হিন্দি ওয়ার্ড দিয়েছে, কি পরে খুলে দেখাচ্ছি। আর কি কি বুক আছে দেখি, কতগুলো বুকস আছে। আগেই বলে দিচ্ছি, বুকস আছে তোমার এখানে ম্যাথের 5টা বুকস আছে, ইংলিশের 5টা আছে, আর তোমার জেনারেল অ্যাওয়ারনেস আছে তোমার 4টে বুক, আর একটা ইসে আছে কি বলে ওটাকে, জয়েন্ট কপি আছে, ঠিক আছে? তো এতগুলো বই দিয়েছে, আর আর বেঙ্গলি ছিল যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তো বেঙ্গলি বুকটা দেয়নি, এখন পরে দেবে বলেছে। আর কিছু বই তো আমার আন্টির কাছে আজকে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা পড়তে গেছিলো, তো আন্টি আমার ব্যাগেও ঢুকিয়ে দিয়েছে, তাই তো পড়িয়েছে আজকে। এটা হলো একটা মার্কস, ড্র করা আছে, সেটাকে শুধু কাট আউট বের করতে হবে আর কি, স্যারদের কেটে কেটে একটা মার্কস করতে হবে, ঠিক আছে? কি লেখা আছে দেখি, লেখা আছে যে কাট অ্যালং দ্য লাইন্স অ্যান্ড ইওর মার্কস ইজ রেডি টু ওয়ার, আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল লায়ন, ঠিক আছে? তো এই যে তোমাদের এই বুকগুলো দিয়েছে, আবার ব্যাগ থেকে দেখো বুক বের করছে। তো আন্টি বাড়িতে যেহেতু আজকে নিয়ে গেছিলো বুকগুলো, তো সেই তোমার আচ্ছা টোটাল 16টা বুক হয়েছে, তাই তো? ঠিক আছে। আর মামামকে কি কি দিয়েছে, কালার গিফট কি কি দিয়েছে? আর মামামকে কি কি গিফট দিয়েছে? আচ্ছা খুলে দেখো কি আছে ভেতরে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। দাও কাছে দাও, এটা হিন্দি শেখাচ্ছে আর কি, তাই তো? হিন্দিও শিখতে হবে আস্তে আস্তে। এখন
ঠিক আছে, পরে একদিন মামা মার আমি খেলবো, ঠিক আছে, তখন দেখবো কে উইনার হয়, তাই তো? ও, মামামি উইনার হবে, আচ্ছা ঠিক আছে, চলো বেগুলো একটু গুছিয়ে রাখো। তো চলো নতুন বই থেকে আমরা একটু পড়াশোনা করে নিই, আর এই পরের পার্টটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, অনেকটাই বড় হয়ে গেল, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যে সকল নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবে পাশে থাকো, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তো টাটা, গুড নাইট, আর পরের পার্টটা পরে দেখাবো, নতুন বইগুলি যদি আমরা কী করলাম আর বাবাকে কী গিফট দিল, ঠিক আছে, সেগুলো কিন্তু পরের ব্লগে আসছে, ঠিক আছে।